আমার নবীর হুকুম মানলে সুন্নাত ইবাদত হয়, নেক আমল দান করেন কে? আল্লাহ। জোরে বলেন কে? আল্লাহ। আমার নবীজির একটা সুন্নতের উপর কেউ যদি আমল করে, আমার নূর নবী রহমাতুল্লিল আলামিন বলেছেন, বাবা আপনারা কিন্তু ওয়াদা দিছেন হাদিস শরীফ শুনলে আমল করবেন, আমি কাউরে বলবো না যে সামনে আসেন, আমরা সবাই আকলবান জ্ঞানী মানুষ, আখিরি নবীর প্রিয় উম্মত, যাদের মর্যাদা রব্বুল আলামিন বনি ইসরাইলের নবীদের থেকেও বাড়িয়ে দিয়েছেন, জোরে কন্যা সুবহানাল্লাহ, আমরা আমার প্রিয় নবীকে জানের থেকেও বেশি ভালোবাসি, কথা বলেন ঠিক কিনা? নবীর ভালোবাসার উপর কারো ভালোবাসা হতে পারে? যে ব্যক্তি নবীকে ভালোবাসলো সে ব্যক্তি প্রকৃত পক্ষে কাকে ভালোবাসলো? জোরে বলতে হবে, কাকে? যে ব্যক্তি নবীজির অনুসরণ করলো সে প্রকৃত পক্ষে কার অনুসরণ করলো? যে নবীজির হুকুম মানলো সে প্রকৃত পক্ষে কার হুকুম মানলো? জোরে বলেন কার? আরো জোরে বলেন না কার? আমাদের জবান দিয়েছেন কে? আপনাদের সমাজে বোবা আসেনি, কথা বলতে পারে না এমন বোবা ব্যক্তি আসেনি? ওই ব্যক্তিরে কথা বলার তৌফিক দেয় নাই কে? আমাদেরকে কথা বলার জবান ক্ষমতা দিয়েছেন কে? ওই ব্যক্তির জবান যদি থাকতো, সে মনে মনে চিন্তা করে, যদি আমার জবানটা থাকতো 24 ঘন্টা আল্লাহ আল্লাহ বলে কাটাইয়া দিতাম, ঠিক কিনা বলে? কিন্তু আমাদের জবান আছে, আমরা তার মর্ম বুঝি না, মর্যাদা দিতে জানি না, হক আদায় করি না। আমাদের হক আদায় করার দরকার আছে না নাই? জবান কি ইবাদতের জন্য না গালি দেওয়ার জন্য? জবান কি আল্লাহর জিকিরের জন্য নাকি মানুষকে প্রশংসা করে ফলানোর জন্য? জবান দিয়েছেন কার জিকির হবে? জোরে বলেন কার জিকির হবে? কোরআনুল করিম তেলাওয়াত হবে জবান দিয়ে, ইবাদত হিসেবে গ্রহণ করবেন কে? জোরে বলেন কে? আমার নবীজির একটা সুন্নতের আমল হয়ে গেল, একটা সুন্নতের মর্যাদা, তার উপর আমল করলে আল্লাহ কি দিবেন? আমার নবী বলেন, فقال النبي صلى الله عليه وسلم من تمسك بسنتي عند فساد امتي فله اجر 100 شهيد او كما قال عليه الصلاه والسلام. চিৎকার দিয়ে পড়েন সুবহান আল্লাহ। দু জাহানের বাদশাহ আল্লাহর প্রিয় হাবিব রহমাতুল্লিল আলামিন বলেন, উম্মতের আরে তোমাদের মধ্যে কেউ যদি আখিরি জামানায়, যে সময় আমি নবীজির সুন্নতকে বিলীন করে দেওয়ার জন্য, মিটাইয়া দেওয়ার জন্য, আমি নবীজির সুন্নতের আমল থেকে মানুষকে সরায় নেওয়ার জন্য চতুর্দিক থেকে চক্রান্ত হবে, ফিতনা হবে, নবী বলেন ওই ফিতনার দিন চক্রান্তের সময় আমার কোন একটা সুন্নতের আমল আমার কোন উম্মত যদি করে রে, আমার আল্লাহ তার উপর এত খুশি হবে, 100 বার ইসলামের জন্য শাহাদাত বরণ করার সওয়াব তার আমল নামায় আমার আল্লাহ দিয়ে দিবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কিছুক্ষণ আগে এক জীবনের বিনিময়ে আমরা 100 জীবনের সওয়াব হাসিল করেছি, জোরে পড়েন আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। ফাঁকাগুলো বন্ধ হয়ে গেছে, আমি বয়ানে ডুববো, সরাসরি কোরআন শরীফ থেকে কথা বলবো, পরিবেশটাকে ঠিক করে ফেলবে। উপস্থিত যারা আছেন সামনে, একটু সামনে যান, সবার মোবাইল সাইলেন্ট করে দেন, কথা বলা বন্ধ, এই যে উঠছেন নামন বন্ধ, ঠিক আছে ভাইজান? কারণ সবার 2টা করে চোখ, 100 মানুষ হলে 200 চোখ এদিকে চাইছিস, একজন নড়লেও সবার মনোযোগ নষ্ট হয়ে যাবে। কোরআন শরীফের কথা বোঝা সহজ যদি মনোযোগ থাকে, আর কোরআন শরীফের কথা বোঝা কঠিন যদি মনোযোগ না থাকে। আর মাঝখান থেকে বয়ানের মাঝখান দিয়ে কেউ উঠবেন এমন আছেন? থাকলে দয়া করে এখন উঠটা সাইডে গিয়ে বল, মন না চাইলে আপনি যাই নাই তো। যুবক ছেলেরা প্রস্রাব করতে উঠবা না, কারণ যুবক ফুলাফেনের প্রস্রাব ধরলেও 3 ঘন্টা আটকায় রাখতে পারে। মুরব্বী বাজানরা যারা আছে, তারার যদি দরকার হয় তারা এমনি এমনি যাইতো না, দরকার হইলেই যাইব, তারা চাইরা দিও।
কিন্তু যুবক বাইরে উঠছো না, একটু মনোযোগ দেন, একটু গুরুত্ব দিয়ে শোনেন। আমি আলোচনা করার নিয়তে কালামে হাকিম থেকে সূরা আল আহজাবের ২৮ নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করছি। এই ২৮ নম্বর আয়াতে কারিমায় আমার আল্লাহ আমার দয়াল নবীজিকে একটা নির্দেশ দিয়েছেন, আমার নবীজি যেন আমার নবীজির বিবি আমাদের আম্মাজানদের উদ্দেশ্যে কিছু কথা বলেন। জোরে করুন সুবহানাল্লাহ। নবীজির বিবি আমাদের আম্মাজানদের জন্য নবীজি কিছু কথা বলতে আমার নবীজিকে শিখিয়ে দিচ্ছেন কে? আল্লাহ। কে শিখিয়ে দিচ্ছেন? আল্লাহ। আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহান নবী কুল লি আজওয়াজিকা ইন কুনতুন্না তুরিদুনাল হায়াতাদ দুনিয়া ওয়া যিনাতাহা فتعالين أمتعكن وأسرحكن سراحا جميلا. আওয়াজ করে পড়েন আল্লাহু আকবার। রব্বুল আলামিন কালামে হাকিমে সূরা আল আহজাবের মধ্যে ২৮ নম্বর আয়াতে কারিমায় আমার নবীজি আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নবী, ও সমস্ত নবীদের মধ্যে সব থেকে সম্মানিত নবী। আমার নবীর সমস্ত নবীদের থেকে সম্মানী বানাইছেন কে? আল্লাহ। কে বানাইছে? আল্লাহ। আল্লাহ দলিল দিয়া দেয়, ইচ্ছা করলে ইয়া নবী বলতে পারতেন, ইয়া নবীও বলতে পারতেন, তা না কই আল্লাহ কয়া আইয়ুহান নবী, ও সব থেকে সম্মানিত নবী, কুল আপনি বলে দেন, লি আজওয়াজিকা আপনার বিবিদেরকে, আমাদের আম্মা জানদেরকে, কি বলবো গো আল্লাহ, ইন কুনতুন্না তুরিদুনাল হায়াতাদ দুনিয়া ওয়া যিনাতাহা, তারা যদি দুনিয়ার আনন্দ ভোগবিলাস আরাম আয়েশ পেতে চায় তাদেরকে আপনি বলেন, ফাতালাইনা উমাত্তিকুন্না, আমি রব্বুল আলামিন আপনি নবীর পক্ষ থেকে তাদেরকে দুনিয়ার আরাম আয়েশ ভোগ বিলাস আনন্দ আমি তাদেরকে সব কিছু দান করব, সব কিছু দান করব বলে দেন, আমি আল্লাহ আপনার পক্ষ থেকে তাদেরকে সব কিছু দিব, কিন্তু ওয়া উসাররিহকুন্না সারাহান জামিলা, আপনার বিবিদেরকে জানাইয়া দেন গো নবী, যারা নাকি দুনিয়ার ভোগ বিলাস রং তামাশা আনন্দ আরাম আয়েশ আপনি নবীর কাছে চাইবে, আমি রব্বুল আলামিনের কাছে যারা এটা চাইবে তা করে বইল দেন, আমি আল্লাহ তাদের ইচ্ছা মতন যা চাইব তা দিয়া দিব, কিন্তু শর্ত হইল আপনি নবীর ঘর থেকে তাদেরকে তারায়া দিব। জোরে কন্যা আউযুবিল্লাহ। নবীর বিবিদের কি আমার আল্লাহ কয় দুনিয়ার ভোগ বিলাস রং তামাশা শান্তি শান্তি আরাম আরাম এগুলি কইর আল্লাহর রসুলের ঘরে যদি হট্টগোল সৃষ্টি করো খবরদার। নবী গো বলে দেন, আমি আল্লাহ আপনার পক্ষ থেকে তারা যা চাইব তা দিয়া দিব, কিন্তু শর্ত হইল আপনি নবীর ঘরে তারা থাকতে পারবো না, তা করে কর আমি আল্লাহ সম্মানের সহিত বিদায় করে দিব, আপনি তাদেরকে বলেন তাদেরকে আমরা সম্মানের সহিত বিদায় করে দিব। মুসলমানরে হয়তো মনে মনে ভাবতে পারেন, হুজুর হঠাৎ করে আল্লাহ নবীর বিবিদের উপর এত কঠিন কথা কেন বললেন, এত রাগান্বিত কেন হইলেন, তার কারণ আছে রে বাবা। একদিন আমার নূর নবী রহমাতুল্লিল আলামিন হুজরা মুবারক থেকে দূরে পাহাড়ের মধ্যে যায়া কান্না শুরু করলেন, রব্বি হাবলি উম্মতি, রব্বি সাল্লিম উম্মতি, ইয়া উম্মতি ইয়া উম্মতি, আয় আল্লাহ আমার উম্মতের গুনাহ মাফ করে দেন, আল্লাহ আমার উম্মতের গুনার আমলগুলো আমি নবীর কাছে জমা দিয়ে দেন, ইয়া আল্লাহ আমার উম্মতের নাজাতের ব্যবস্থা করে দেন, আল্লাহ আমার উম্মতের মর্যাদা বাড়াইয়া দেন, আল্লাহ হাশরের ময়দানে উম্মতের গুনাগার হিসেবে চিহ্নিত কইরা আমার লজ্জা দিয়েন না। এই কথা বলে বলে আমার নবী পাহাড়ের গুহার মধ্যে কাঁদতে লাগলেন। একদিন যায় বাড়িতে আসে না, দুই দিন যায় হুজরা মোবারক নবী আসেন না, তিন
3 দিন যায়, হুজরা মোবারকে আমার নবীজি আসেন না, একাধারে 7 দিন চলে গেল, খাওয়ার খবর নাই, বিবির খবর নাই, সন্তানের খবর নাই, বাড়ির খবর নাই, উম্মতের মায়ায় পাহাড়ের গুহায় সেজদায় পড়ে কান্দতেই আছে, চিৎকার দিয়া কম সুবহানাল্লাহ। হায় রে মুসলমান রে, নবী চিননারে মুসলমান, নবীর কথা বললে তোমরা বলো হুজুর নবীর কথা বাদ দিয়া নামাজের ওয়াজ করেন, হায় হায়, নবী ছাড়া নামাজ হয় না, নবী ছাড়া আজান হয় না, নবী ছাড়া আল্লাহ পাওয়া যায় না, নবী ছাড়া কালেমা হয় না, নবী ছাড়া মুসলমান হয় না, নবী ছাড়া মুমিন হয় না, নবী ছাড়া ইমানদার হয় না, কথা বলেন ঠিক কি না? আজান কেউ যদি কালকে আপনার এলাকায়, কালকে যদি কেউ কোনো মুয়াজ্জিন যদি আজান দেয়, আর সাধু না মুহাম্মাদুর রাসূলুল্লাহ যদি বাদ দেয়, এই মুয়াজ্জিনের আজান শুননা, মুয়াজ্জিনের চাকরি থাকবো নি না, থাকবো লগালগে যায় কইবেন হুজুর আজানে ভুল হইছে, সরেন আমি আমার আজান দেই। মুসলমানেরে, আপনি যদি আগামী ফজরের নামাজে আত্তাহিয়াত পড়ার সময় আমার নবীরে যদি আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু কোয়া সালামটা না দেন, নামাজ হইব নি না, নামাজ হইব নি না। এই জন্য ওলিউল্লাহ আশিকি হুজুর আমার নানায় লেখছে, ওরে নামাজ আল্লাহর সালাম নেয় না, আল্লাহ পাকে ওয়াজিব হলো সালাম দিবা নবীজিকে। জোরে কোন না সুবহানাল্লাহ, নামাজ কার, জোরে বলেন কার, কিন্তু আল্লাহ কয় সালাম আমারে দিস না, আমার হাবিবের সালাম দিবি, আমার হাবিবের সালাম দিবি। এই জন্য লিউল্লাহ শিখি হুজুর সুন্দর করে লেখছে, ওরে নামাজ আল্লাহর সালাম নেয় না, আল্লাহ পাকে ওয়াজিব হলো সালাম দিবা নবীজিকে, নামাজ আল্লাহর সালাম নেয় না, আল্লাহ পাকে ওয়াজিব হলো সালাম দিবা নবীজিকে। ওরে আশিকের টেনে নবী নিবেন বুকে, আশিকের টেনে নবী নিবেন বুকে, সাথে মিটে না রোজা দেখে, রোজা দেখে, রোজা দেখে, সাথে মিটে না রোজা দেখে, রোজা দেখে, রোজা দেখে, কি উপমা দিব আমি আমার মুখে, আমার মুখে, কি উপমা দিব আমি আমার মুখে, আমার মুখে, সাথে মিটে না রোজা দেখে, রোজা দেখে, রোজা দেখে, সাধে মিটে না রোজা দেখে, রোজা দেখে, মারহাবা মারহাবা। আপনাকে একটু পড়তে মন চায় না, গজল পড়লে নাত রসুল গাইলে কি শিরিক হইব না, গুনাহ হইব না, আল্লাহ নারাজ হইব না, এটা কি বেদাত? আল্লাহ এবং তার রসুলের প্রশংসা আমাদের জন্য কি বিদাত না ইবাদাত? এটা ইবাদত বাবা। নামাজ দ্বারা এখন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা সমস্ত জগৎ সমূহের প্রতিপালক আল্লাহর জন্য, জোরে কন্যা সুবহানাল্লাহ। নামাজ পড়লে ইবাদত না বিদাত? জোরে বলেন ইবাদত। আমাদের দেশে এখন তো বিদাত ক্যান্সারের থেকেও জঘন্য, বিদাত শব্দ লইলেই আমরা সাধারণ মুসলমান আপনারা যারা আছেন ভয়ে কাঁপতে থাকেন, হায় হায় বেদাত হইলে করণ যাইতো না, হুজুরে বুঝাই লাইছে আর কি, বেদাত হইলে করণ যাইতো না। অথচ আজকের স্টেজ, মাইক, আজকের হুজুর, ফাগরি, ক্যামেরা, লাইট, বিদ্যুৎ, বেলুন, চান্দিনা, শামিয়ানা, যা আছে মাহফিলের আয়োজন, গেট, সব কিছু বেদাত। এগুলি আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামের জামানায় ছিল, ছিল বাবা, ছিল মাইক দিয়া ওয়াজ আল্লাহ রাসূল সাহাবায়ে কেরাম কেউ কোনোদিন করছে? ইন্টারনেটে ওয়াজ, আল্লাহ রাসূলের ওয়াজ ইন্টারনেটে আছে নাকি? সাহাবায়ে কেরামের আছে নি দুই একটা? নাই। তাহলে এগুলো সব কি? এগুলো সব কি? বেদাতের মধ্যে দুই প্রকার বেদাত আছে, একটা ভালো বেদাত আর একটা খারাপ বেদাত। যেমন ছাপানো কোরআন শরীফ, আমি এখানে তাফসীর ইবনে আব্বাস খুলেছি, এরকম লিখিত ছাপানো সুন্দর পরিষ্কার ছাপা কোনো কোরআন শরীফ বা কোনো তাফসীরের কিতাব আল্লাহর রসুল সাহাবায়ে কেরাম কারা জামানায় ছিল না।
তাহলে এটা আমাদের জন্য বিদআত, কিন্তু এটা ভালো বিদআত। এটার আরবিতে বলে বিদআতে হাসানা। আরেকটা খারাপ বিদআত আছে যেটা বিদআতে সাইয়্যা। এই মাইক দিয়ে এখন ওয়াজ হচ্ছে, এটা বিদআতে হাসানা। এই মাইক দিয়া যদি আবার যাত্রাওয়ালার গান লাগাইয়া দেয়, ওটা বিদআতে সাইয়্যা। মসজিদে ফ্যান আসেনি, এসি আসেনি, এটা বিদআতে হাসানা। কিন্তু এই ফ্যান আর এই এসি যদি সিনেমা হলে লাগায়, তাহলে বিদআতে সাইয়্যা। বিদ্যুৎ মসজিদে ব্যবহার করি কি করি না, এটা বিদআতে হাসানা। অর্থাৎ বিদআত, কিন্তু ভালো বিদআত। বিদআত আরবি শব্দ, এটার অর্থ হলো নতুন আবিষ্কার, নতুন জিনিস সংযুক্ত করা। বিদ্যুৎ মসজিদে ব্যবহার করলে বিদআতে হাসানা, এটা বা সিনেমা হলে ব্যবহার করলে বিদআতে সাইয়্যা। বুঝতে পারছেন তো সম্মানিত হাজরিন? প্রত্যেকটা জিনিস ব্যবহারের উপর নির্ভর করে, নেক আর গুনাহের ব্যাপার। খালি বিদআত কইলে ভয় পাইয়েন না। অনেকে এসে মিলাদ বিদআত কইব, এই মুলুবি সাহেবের কথা শুননা লাভ নাই। মিলাদ শরীফ আমার দাদারে দেখছি পড়ে, আমার বাবারে দেখছি পড়ে, আমিও পড়ি। আমার দাদায় ইসলাম শিখছে আল্লাহর অলির থেকে, আল্লাহর অলিরা তা করে শিখাইছে, দাদারে দেখে বাপে শিখছে, বাপের দেখে আমি শিখছি। অতএব এটা যদি গুনাহের কাজ হইতো, শাহজালাল বাবা এটা করতো না, ঠিক কিনা বলেন? এদেশে যেই অলি আল্লাহরা ইসলাম আনছেন, যদি মিলাদ শরীফ পড়া, তাবারুক খাওয়া এবং যে সমস্ত বিষয়গুলোর উপর এখন বিশেষ করে বেদাতের ফতোয়া দেয়, এই বিষয়গুলো যদি সত্যিকার অর্থে গুনাহের কাজ হইতো, তাইলে আল্লাহর অলিরা এগুলো আমাদেরকে শিখাইতো না? আমাদের মুরব্বীগণ এগুলো আল্লাহর অলিরা শিখাইয়া গেছেন। অতএব বুঝতে হবে, অলি আল্লাহরা যেটা নিয়ে আসছে এটা নির্ভেজাল, এটার ভিতরে যে বাম হাত দেওয়ার চেষ্টা করবে সে হলো ভেজালেরও ভেজাল। আমি কি বুঝাইতে পারলাম না? কষ্ট পাইতেছেন? অনেকে খালি বেদাতের কন্ট্রাক্টারই নেব, খালি বেদাত, খালি বেদাত, খালি বেদাত, এক ঘন্টা ওয়াজ করলে দেড় ঘন্টাই বেদাত বেদাত কইব। আর এক পার্টি আছে খালি শিরিক শিরিক কইব, সব জায়গায় শিরিক পায় হেতে। এক হুজুর এরম শিরিকের ফতোয়া দিছিল, আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নোয়াইলেই বেদাত, ইয়া শিরিক। এখন ধান খেত, আপনাদের এলাকার ধান লাগায় নি কথা কন দেখ, কামলারা ধান লাগায় না, ধান খেত ধান লাগাইতে মাথা কই থুইয়া ধান লাগাইব। ওই হুজুর পরের দিন খেতের লাইলি দিয়ে যাইতেছে, কামলারা কয়, কামলারা সোজাই খারিয়ে দিস। হুজুর কয়, কিরে কাম করস না কাক? কয়, কালকে আপনি ওয়াজ করছেন, আমরা বলে মাথা নোয়াইলে বেলে সেরে কই যে বোকাইল লেগে নোয়াই না। আরে বেটা সময় জায়গা আমার ক্ষেত্রে মানি হুগা জায়গা ধান লাগা। কয়, না না আপনাকে যাইয়া লন পরে ধান লাগাম। ক দেহওয়ালা কি ওয়াজ করলাম, আমার ওয়াজ আমার উপরেই পড়ছে। এক কামলা বেটা একে হুজুর আপনার কলম ব্যাট্টু দেন, ফকরেতে কলম বের করে দিছে, হাতে ধরতে গিয়ে সাইরা দিছে, পড়ছে পানি। হুজুরে কয়, হারে দামি কলমটা হালাই দিলি পানির ভিতরে, ইরি ক্ষেতের পানি, সারের পানি কইয়া উবুতে লইতে লইছে। আর কামলা বেটা ঠেলাটা ধরে হুজুরে সোজা করে লইছে, হুজুর সামনে আমি আছি, মাথা নোয়েন না সেরে দেব, ডুবছে কলম পানি ডুবো। মুআজ্জাজ মুকাররাম, আমাদেরকে ইসলাম থেকে দূরে সরায় নেওয়ার জন্য এই দুইটা অস্ত্র ইহুদিদের চক্রান্ত, এগুলি আমাদের দেশ মৌলবি সাজ্জা আলেম সাজ্জা আমাদের সমাজে বিভ্রান্তি ছড়ানোর জন্য যে কোনো কিছু কয় বেদাত, যে কোনো কিছু কয় শেরেক। আসলে বেদাত আর শিরিকের প্রকৃত সংজ্ঞাসে জানেই না, ঠিক কিনা বলেন? সে যদি জানতো তাহলে এই কথা বলতো না।
তুমি মুসলমানের উপর শিরিকের ফতোয়া কেমনে দাও ভাই? আমার নবী বুখারী শরীফের হাদিস শরীফ, আমার নবী বলছেন আমার উম্মত কোনদিনও শিরিক করবে না, আমি নবী গ্যারান্টি দিয়ে গেলাম। আমার নবী গ্যারান্টি দিছে আমার নবীর উম্মত শিরিক করবে না। আমরা আমার নবীর উম্মত, কথা বলেন ঠিক কিনা? নবী যেহেতু বলছে গ্যারান্টি আমার উম্মত শিরিক করবে না, অতএব আমরা শিরিক করি না, আমরা শিরিক করি না। যারা শিরিক শিরিক বলে তার বুঝের অভাব, আলেমের অভাব, আর নাইলে দালালি করার স্বভাব। হয়তো রাগ করবেন, আমার উচিত কথা বলতেই হবে। সম্মানিত হাজরিন, দুজাহানের বাদশাহ রহমাতুল্লিল আলামিন আমার নূর নবীজি পাহাড়ের গুহায় সেজদায় পড়ে আছেন কয়দিন ধরে? কথা কর, কয়দিন ধরে? আমার আল্লাহ আমার নবীজির কান্না দেখে বড় মর্মাহত হলেন, বড় খুশি হলেন, আর বারবার আমার নবীর কাছে জিব্রাইল আমিনরে পাঠায়, জিব্রাইল যাস না, কি দিলে আমার হাবিবে কান্না থামাইব, আমার একটু বলতে বলস না রে জিব্রাইল, যা 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 আমার হাবিবের কাছ থেকে খবর নিয়ে আয়। জিব্রাইল আমিন আসে আমার নবীর জিগায়, নবী গো কি লাগবো? আমার নবী কিচ্ছু বলে না, শুধু এক বারবার শুধু উম্মতের কথাই বলে, উম্মতের কথাই বলে, উম্মতের কথাই বলে। রব্বুল আলামিন খবর পাঠায় নবী গো, নবী ইয়া রাসূলুল্লাহ এত কান্না কান্না, আর আমি আল্লাহর আপনার কান্না সহ্য হয় না গো নবী, কান্নাটা এবার বন্ধ করেন, আপনার উম্মতের জন্য এত চিন্তা করতেছেন, যান চিন্তা কমায় দিলাম, আমি আল্লাহ আপনার উম্মতের মধ্য থেকে 70,000 গুনাহগার উম্মতের বিনা হিসাবে বিনা যাবে ডাইরেক্ট জান্নাতে দিব। আল্লাহু আকবার, কত পরিমাণ, কত 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 হাজার, 70,000 উম্মত আমি আল্লাহ বিনা হিসাবে বিনা আযাবে জান্নাতে দিব, তবু আপনি সিজদা থেকে মাথা উঠান, কান্না বন্ধ করেন। আমার নবীর কান্না বন্ধ হয় না, আল্লাহ কা হুজুর কম হয়ে গেছে গা, জিব্রাইল যা গিয়ে কই গা, এ 70,000-এর প্রতি 1,000-এর সাথে আরো 70,000 কইরা আমি আল্লাহ বিনা আযাবে বিনা হিসাবে জান্নাতে দিয়ে দিব। জিব্রাইল আমিন আইসা আমার নূর নবী রহমাতুল্লিল আলামিনের কান মোবারকের কাছে, জিব্রাইল আমিনের নূরানি মুখ লাগায়া কয় নবী গো, 70,000-এর প্রতি 1,000-এর সাথে আরো 70,000 আল্লাহ মাফ করবো হুজুর, কান্না থামান। আমার নবী কান্না থামায় না, আল্লাহর কাছে জিব্রাইল সিদরাতুল মুনতাহায় যায়, কয় মালিক আপনার কথা বলছি, তিনি সুযোগ নিছেন কিন্তু তিনি কান্না থামায় না। আল্লাহ কয় জিব্রাইল রে, ও জিব্রাইল আমার হাবিবের যায় ক, 7 দিন হয়ে গেল আমার হাবিব দুনিয়ার কোনো খানা খায় না রে, আমার হাবিব যদি নিজের পরিবারের চিন্তায় কিংবা যদি ক্ষুধার যন্ত্রণায় অভাব অনটনের কারণে আমার হাবিব যদি কান্নাকাটি করে থাকে, আমার হাবিবের যায়া ক, যায়া কইবি আমি আল্লাহ আমার হাবিবের জন্য ওই যে উহুদের পাহাড়টা দেখা যায় 11 কিলোমিটার লম্বা, ওই 11 কিলোমিটার লম্বা উহুদের পাহাড়টা আমি আল্লাহ আমার হাবিবের জন্য স্বর্ণের বানায়া দিব। জোরে কন সুবহানাল্লাহ, এই স্বর্ণের পাহাড় লইয়া আমার দয়াল নবী আমার হাবিব কেমনে চলবো চিন্তা করতে মানা করিস, এত বড় পাহাড় কেমনে নাড়বো ছাড়বো আমার হাবিবের চিন্তা করতে মানা করিস, আমার হাবিবের খবরটা কইবি এই 11 কিলোমিটার লম্বা মাটির তুর পাহাড়, পাথরের তুর, পাথরের ওহুদের পাহাড়টা আমি আল্লাহ স্বর্ণ দিয়া রূপান্তর কইরা পাহাড়ের একটা ক্ষমতা দিব, আমার হাবিব যেখানে যাবে আমার হাবিবের পিছে পিছে স্বর্ণের পাহাড় ঘুরবে। এর চাইতে বড় সুযোগ আর কি হতে পারে, ঠিক কিনা বলেন? নবী আমার রহমাতুল্লিল আলামিনের, আমার আল্লাহ যখন ওহুদের পাহাড় স্বর্ণের বানায় দেওয়ার ঘোষণা দিলেন, আমার দয়াল নবীজি মাথা মোবারক জমিন থেকে উঠাইয়া আল্লাহর দরবারে কয় মালিক
আমারে আপনি উহুদের পাহাড় স্বর্ণের বানায়া দিবেন ওয়াদা দিছেন, আল্লাহ আমি জানি আপনার আপনার ক্ষমতা হচ্ছে কুন ফায়াকুন, হও বললে হয়ে যায়। মালিক ও উহুদের পাহাড় স্বর্ণের বানায়া আমারে আপনি দিবেন ওয়াদা করছেন, আল্লাহ আমি পাইছি। গোটা উহুদের পাহাড়টা স্বর্ণের হইলে, এই স্বর্ণের পাহাড়টা ইসলামের জন্য দান করে দিলে যেই পরিমাণ সওয়াব পাওয়া যাইতো, আল্লাহ এই পরিমাণ সওয়াব আমার উম্মতের জন্য আপনি আমি নবীর কাছে দান করে দে। জোরে কন্যা সুবহানাল্লাহ। 11 কিলোমিটার লম্বা উহুদের পাহাড় স্বর্ণের বানায় দিব আল্লাহ, আমার নবী কয় উম্মতের লাগিয়া দান করে দিলাম, উম্মতের নাজাত চাই স্বর্ণের পাহাড় চাই না গো আল্লাহ। সুবহানাল্লাহ। এই দিক দিয়ে 7 দিন ধরে আমার নবীজি হুজরা মোবারকে না ফেরার কারণে 3 দিনের খানা ছিল, 3 দিন পর ঘরে খানা শেষ হয়ে গেছে, বাকি 4 দিন ধরে চুলায় আগুন জ্বলে না, আগুন জ্বলে না। তখন আমাদের আম্মা জানেরা 9 জন আমার দয়াল নবীজির ঘরে মারহাবা কন, কয়জন সবাই মিল্লা 7 দিনের ডিনারটা গোল মিটিং ডাক দিছে, গোল মিটিং ডাক দিয়া সবাই এক জায়গায় বসছেন, বসে সব বিবিরা একসাথে সিদ্ধান্ত নে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আজকে হুজরা মোবারকে তশরীফ আনেন, আমরা সবাই একত্র হইয়া নবীর কাছে একটা আরজি করব, নবী গো আল্লাহ যদি আপনারে না বানাইতো দুনিয়ার ধন সম্পদ রত্ন কিচ্ছু বানাইতো না, মানুষ গরু ছাগল জিনবুত কিচ্ছু আল্লাহ বানাইতো না, 18,000 মাখলুকাত আপনি নবীর খাতিরে আমার আল্লাহ বানাইছে গো নবী, যদি আপনি রহমাতুল লিল আলামিনের না বানাইতো আল্লাহ কিছু বানাইতো না ইয়া রাসূলুল্লাহ। আজকে 7 দিন আপনি হুজরা মোবারকে নাই, নবী গো 3 দিন পর ঘরের খাবার দাবার শেষ হয়ে গেছে, আমরা গত 4 দিন ধরে আমাদের চুলায় আগুন জ্বলে না, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী গো আপনি একটু দয়া করে আল্লাহর দরবারে ফরিয়াদ করেন, আল্লাহর দরবারে প্রার্থনা করেন, আল্লাহ যেন আমাদের জন্য একটু উত্তম রিজিকের ব্যবস্থা করে, চিৎকার দিয়া কন সুবহানাল্লাহ। বাজান পিসা হুজুর আসছেন, হুজুর যখন ইচ্ছে করবেন স্টেজে চলে আসবেন, আসলে আমি ছেড়ে দিব, ঘুরে ঘুরে ওদিকে তাকানোর কিছু নাই, হুজুর চলে আসছেন, নারায় তাকবীর আল্লাহ আকবার, জোরে বলেন না নারায় তাকবীর আল্লাহ আকবার, নারায় রিসালাত নারায় রিসালাত, প্রধান অতিথির আগমন, পীর সাহেব কেবলার আগমন, মুর্শিদ কেবলার আগমন, এই এলাকার পক্ষ থেকে এই এলাকার কি গোলাপ ফুলের দাম বেশি কিনা দন লাগবো তো কর্ণাকা, এই এলাকার পক্ষ থেকে আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। আল্লাহর ওলির আগমন হয়ে গেছে, চিন্তা আসেনি, হুজুর স্টেজে আসতে দেরি, আমি মাইক ছাড়তে দেরি করতাম না, তবে আমার নিয়ত আছে কোরআন শরীফ থেকে সুন্দর একদম চমৎকার আমাদের বর্তমান পরিস্থিতির উপরে সামাজিক অবক্ষয়গুলোর উপরে কিছু কথা বলার নিয়ত করছি, যদি আপনাকে ধৈর্য থাকে কমো আনালে হুজুর রহমানের ডাক কেনে দিয়ে দিই, ধৈর্য আছে, আল্লাহ ধৈর্য দ্বারা তৌফিক দেখ, জোরে কোন আমিন। সম্মানিত হাজরিন, আমার নবীজি পাহাড়ের গুহায় কয়দিন ধরে, 7 দিন ধরে, আল্লাহ আমার নবীজির স্বর্ণের পাহাড় দিবেন ওয়াদা করেছেন, আর আমার দয়াল নবী রহমাতুল্লিল আলামিন ওই স্বর্ণের পাহাড় কার জন্য দান করে দিছে, কথা বলেন কার জন্য, জোরে বলেন না কার জন্য, তাহলে ওই নবীর জন্য আমাদের কিছু করার দরকার আছে না নাই, জোরে বলেন আছে না নাই, কিন্তু আমরা কি কিছু করি? ওরে রসুল আমার আল্লাহর দোস্ত নবী আমার, ওরে নবী আমার আল্লাহর দোস্ত আখিরি নবী, আমরা যে তার আদরের উম্মত, উম্মতের করলাম কি, ঠিক না, উম্মত হইছি
নবী বলছেন দাড়িতে ঘুর লাগাইস না, আমার কলিজায় লাগে। আমি সপ্তাহে দুই দিন শেভ করি, ঠিক নিও। আর যদি বড় চাকরি হয় ডেলি করন লাগে। আমি নবীর উম্মত দাবি করি, ইসলামী পোশাক আমি পড়ি না, পড়তে লজ্জা লাগে। আমি নবীর উম্মত দাবি করি, আমার শরীরের পোশাক দেখলে ইহুদি খ্রিস্টানের পোশাক আর আমার পোশাকে কোনো তফাত নাই, ঠিক নিও। আমি নবীর উম্মত মুসলমান, আমার বাবাই মুসলমান, দাদাই মুসলমান, আমিও মুসলমান। মসজিদে আজান হয়, নামাজের সময় হয়, আমি মসজিদে না যায়া ঘর ঘুরাইয়া রাস্তায় দোকানে পাটে আড্ডায় চলে যাই, আমি কেমন উম্মত ও মুসলমান? আমার নবী ইন্তেকাল বিছানায়ও আমার নবীজি নামাজ 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 বলেছেন, দুইটা কথা বলছেন, উম্মতি উম্মতি উম্মতি, রব্বি সাল্লিম উম্মতি, ইয়া উম্মতি ইয়া উম্মতি, আর বারবার বলছেন আসসালাত 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 আসসালাত। ওরে নবীর উম্মতেরে, আমার নবী ইন্তেকাল বিছানায় উম্মতের বিশেষ দায়িত্ব দিয়া গেছে নামাজ পড়িস। আমি নবী তো পর্দায় চলে গেলাম, পর্দা করলাম, নামাজ পড়িস দৈনিক পাঁচবার, নামাজ পড়লে দৈনিক পাঁচবার আল্লাহর দেখা পাবি, দৈনিক পাঁচবার আল্লাহর কুদরতের কদমে হাজিরা দিবি, যত সমস্যা আছে নামাজ শেষ কইরা মালিকের কাছে কইয়া দিস। আমি নবী আল্লাহর কাছে সুপারিশ করবো, তোর মনের দুঃখ আমার আল্লাহ মিটাইয়া দিব। জোরে কন্যা সুবহানাল্লাহ। উম্মত হলে খাঁটি উম্মত হও, মুসলমান হলে খাঁটি মুসলমান হও। এমন মুসলমান হইও না যেই মুসলমানের সামনে নবীর ইজ্জতে আঘাত করে আর চুপ করে থাকে, ঠিক কিনা বলেন? মুসলমান যদি হয়ে থাকো নবীর ইজ্জতে যে আঘাত করবে, জীবন থাকতে তাকে ছাড় দেওয়া যাবে না? যাইবো না? যাইবো না? আপনারা কইবেন নবীর লেগে ফিডাফিডি আপনি করেন কামি নাই, ফিডাফিডি করতেন না আবার? রাশিয়াতে বোমা মারে, ইউক্রেনে যায়া পড়ে, দেখছেন নি? আল্লাহর রসুলের সুন্নত ছাড়বেন, আল্লাহর ইবাদত ছাইড়া দিবেন, আপনাকে উপরে আমাকে উপরে বেদিনের ক্ষমতা দিয়া বেদিনের আমাদের উপর চাপাইয়া দিব, তারা নির্যাতন করব, বোমা মারব, ফুডাইয়া ফেলাইব, কিছু করার আছে? কিছু করার আছে? এই সমস্যা থেকে বাঁচানের মালিককে, জোরে কন্যাকে। মনে হয় তিন মাস আগে সোয়াবিন তেল খাইছেন 100 টাকা, এখন সয়াবিন তেল খান 190 টাকা, ঠিক নিও? খাইয়া খাইয়া আল্লাহ শুকর আদায় করেন না তো ওই দাম আরো বাড়বো। মুসলমান মুসলমান হয়েছি খানার শুরুতে বিসমিল্লাহ পড়ি না, খানার শেষে আলহামদুলিল্লাহ পড়ি না, রাক্ষসের মতো বইরা খাইতে থাকি, ঠিক কিনা বলেন? তোমার পেটে যত ধরে তত খাও, কোনো সমস্যা নাই, কিন্তু খাওয়াটা শুরু করব কার নামে, শেষ করব কার প্রশংসা দিয়া? তাইলে শোনো, তোমার খানাটা রহমত হবে, তোমার শরীরের জন্য উপকারী হবে, কথা বলেন ঠিক কিনা? তুমি খাইবা আল্লাহটা শুকুর আদায় করবা না, তোমার মতো ফাদাম দামার লেগে তেলের দাম 190 টাকা কিলিগা 900 টাকা করে দেওয়ান উচিত। আল্লাহ জমিনে থাকো, আল্লাহর বাড়িতে থাক, আল্লাহর কুদরত। সূর্য সকালবেলা যদি না উড়ে কি কোন জাতিসংঘের প্রেসিডেন্ট মিল্লা বাঁশ দিয়ে টেল্লা সূর্যটা উড়ে লইতে পারবো না, পারবো নাকি? এই সূর্যটা ডেলি উড়ে আবার সময় মতন ডুবে, কার দয়া? কার দয়া? এই আল্লাহর এই দয়া পাওয়ার মতো আমরা উপযুক্ত? আমরা এমন আমল করি, ফজরের নামাজের সময় বিছানা থুইয়া থাই, জোহরের সময় কাজের দোহাই দিয়া কাজের ভিতরে থাই, আসরের সময় বাসা দাইতেছি সারাদিন কাম করছি এখন আর শরীরে দেয় না, মাগরিবের সময় আত্মা দুইটি দুইটি ঘরের ভিতরে যাইতে যাইতে শেষ, এসার নামাজের সময় খাইছি কটা হইছি অনার উঠতে মন চায় না, ঠিক কিনা বলে? কে কয় তুমি মুসলমান? খালি নাম মুসলমান হলে মুসলমান হয় না বাবা, তোমার কাজ মুসলমানের থাকতে হবে, তোমার চাল চলন। তুমি ডেলি 3000 মিশা কথা কো,
কথায় কথায় তুমি মিথ্যা কথা কও, আছে নি এরম? মা গো মা, আল্লাহ তাগর হেদায়েত দেখ জোরে কোন আমিন। মিথ্যা কথা কইয়েন না বাবা, মিথ্যে কথা হচ্ছে সমস্ত পাপের মূল, সমস্ত পাপের মা হচ্ছে মিথ্যা কথা। মিথ্যা দিয়া পাপ শুরু হয়, অতএব মিথ্যা বলবেন না। আল্লাহ তাআলা আমাদেরকে মিথ্যা থেকে হেফাজত করেন, নেক আমল করার তৌফিক দান করেন। অল্প কয়জনে কয় আমিন, কেউ সবাই নেক আমল করতেন না? এই এলাকা তেমন কেউ আসেননি যে মরতেন না, আতুডান যে হুজুর আমি মরতাম না, একজনও নাই? সবাই মরবেন? আচ্ছা থাক, একবারে মরতেন না, এটা বাদ দেন, কালকে আগামী দিন আপনি মরতেন না, এরকম গ্যারান্টি কার আছে একটু হাতুটা? একজনেরও নাই? আগামীকালকে আপনি মরতেন না এমন গ্যারান্টি একজনেরও নাই? আগামী এক ঘন্টা বাঁচবেন এমন গ্যারান্টি কার আছে একটু হাত তোলো? কি কোন এক ঘন্টাও টাইম নাই? এক মিনিট, এক সেকেন্ড? ওরে 30 বছর বয়স তোমার ভাবছ মনে মনে, ওরে 60 বছরের বাবা থাকতে আমি মরব কেনে, নাই গ্যারান্টি সামনে তুমি, ওরে নাই গ্যারান্টি সামনে তুমি বাঁচবা এক সেকেন্ড। ও মাই ডিয়ার ফ্রেন্ড, ওই বুঝি তো রাইলো ওয়ারেন্ট, ঠিক কিনা? বেহুলা লক্ষিন্দরের গল্প শুনছিলাম, লোহার সিন্ধুক বেলা বানাইছিল বাস্ত, কিন্তু বাঁচতে পারে? যদিও হিন্দুদের ঘটনা, গল্প আকারে শুনছিলাম ছোটবেলায়, কার কাছে জানি শুনছিলাম, আমি ছোটবেলা খুব বেশি গল্প শুনতে পছন্দ করতাম। লোহার প্রতিরক্ষা খাঁচা বানাই হও বাঁচতে পারে, আর রাজা বাদশারা কি মনের ইচ্ছা মতন বাঁচতে পারে? নি পারে, মৌতের কথা চিন্তা করেন না বাবা, একটা সেকেন্ডও বাঁচার গ্যারান্টি আমারও নাই আমাদের কাহারও, তাহলে কি লিগে আমরা নামাজ কাজা করি? কেন আমরা আল্লাহর হুকুম থেকে সরে যাই? কেন আমরা মিথ্যা কথা বলি, অন্যের জায়গা জোর করে দখল করি? কেন আমরা মানুষকে ঠকাই? কার লিগে ঠকান আপনি? আপনার বর্তমানে যেই সম্পদ আছে, যেই কয়টা টাকা আছে, এগুলি সবগুলি খাইয়া মরতে পারবেন এমন গ্যারান্টি আছে আপনি? তো কার লিগে এত বেশি করেন, এত কেন? যত আছে আরো লাগে। এই জন্য একজন কবি সুন্দর করে লিখছে, ওরে কত সম্পদ করছ কামাই আমার আমার বলে, সব সম্পদ ছেড়ে একদিন যেতে হবে চলে, ঠিক কিনা? ওরে মরণ কিন্তু আসবেই একদিন, মরণ কিন্তু আসবেই একদিন, না করলেও কামনা দুনিয়াটা, আরে দুনিয়াটা যত বড়ই হোক না কেন কোনো কিছুই তোমার না, ঠিক কিনা? ওরে দুনিয়া দুনিয়া বলে কর কিসের ভাবনা, দুনিয়া দুনিয়া বলে কর কিসের ভাবনা, দুনিয়া তো দূরের কথা আমিও আমার না, দুনিয়া তো দূরের কথা তুমিও তোমার না, ঠিক কিনা বলে? আপনি কি আপনার? যদি আপনি আপনার হইতেন তাইলে এই দেহ চাইরা রুহু বের হইয়া যাইতো না? তার মানে রুহু আলাদা, বডি আলাদা, বডি আপনি না, রুহু বডির না, বডি রুহুর না, এক কথায় আমি তো আমার না, তাহলে দুনিয়া দুনিয়া করে লাভ কি, কথা বলেন ঠিক কিনা? আজকে এত ক্ষমতা, এত পাওয়ার, হ্যাঁ আজকে রাতে ঘুমাইবেন, কালকে যদি ঘুমাতে না উঠতে পারেন নামের আগে মরহুম লিখে দিবেন, নামের আগে কি লিখবো? মরহুম। সুন্দরী বিবি আছে, বিবির লগে শুইছেন, বিবি যখন জানতে পারবো আপনার আর হাওয়া যে বাইরেছে হাওয়ার ভিতরে ঢুকে না,
বিবি যখন জানবো লগে লগে সিল্লানি দিয়ে কাছের তানে উঠতে যাব, এই যে যাইব আর কাছে আইব। ওরে বিবি সন্তান বন্ধু বান্ধব আছে যাহারা, জন্মের মতো বিদায় করে দিব তাহারা। ওরে সেদিন বুঝবি নবী ছাড়া আপন কেহ নাই, ঠিক না? নবী একমাত্র আপন। কবরে পাইবেন, হাসরে পাইবেন, মিজানে পাইবেন, পুলছেরাতে পাইবেন, জান্নাতের গেইটে যাইও পাইবেন। গুনার কারণে যদি জাহান্নামী হয়ে যান, ঈমান নিয়ে যদি কবরে যাইতে পারেন, জাহান্নামের ভিতরেও নবী পাইবেন। চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা? তাহলে সব থেকে আপন বানানো দরকার আমার নবীজির, কথা বলেন ঠিক কিনা? এই নবীর ক্ষেত্রে আসলেই আমাদের দেশে আলেম ওলামারা আমার নবীর শানে বড় বড় আঘাত করে। কেউ বলে মূর্খ, কেউ বলে আলিব্বাতা সা এক দুই তিন জানতো না, কেউ বলে আমার নবীজির উপর ওহি নাজিল হইতো, ওহির ভার বোঝা সইতে না পাইরা মাঝে মাঝে পাগল হয়ে যাইত। জোরে কইলেন না? আরো জোরে কইলেন না? এই কয় আবার আরো বলে যে অনেক দিন যাবত ওহি আসে না, এই জন্য নবীজি কয়েকবার আত্মহত্যা করার চেষ্টা করছে। আমার নবীর শানে এই ধরনের কথা যাদের জবান দিয়ে বের হয়, এদেরকে কি মুসলমান বলা যায়? বলা যায়? কালকে কইবেন নি বেলা আমি হুজুরকে বদনাম করে গেছি? যারা নবীর শানে আঘাত করে এগুলি হুজুর না শয়তান? এগুলি হুজুর না শয়তান? শয়তানের বিরুদ্ধে বলতে হবে, যে নবীর দুশ্মন তার বিরুদ্ধে বলতে হবে। কবির হুজুর দরকারটা কি? আমরার কথা আমরা রেখন বাবারে, তাব্বাত ইয়াদা সূরাটা ভারেন নিও। এই তাব্বাত ইয়াদা সূরাটা নাজিল হইছে নবীদের এক চাচা নাম হইল আবুল আহাব। আবুল আহাবের নামে আল্লাহ সূরা নাজিল করছে। কি লিখে জানেন নি? আবুল আহাবে নবীজির সাথে দুশ্মনি করতো, নবীর দুশ্মনী আবুল আহাব করার কারণে আবুল আহাবের নাম ধইরা আল্লাহ কোরআন শরীফ সূরা নাজিল কইরা দিছে, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা। কথা বলেন ঠিক কিনা? এখন দেখা যায় আল্লাহ কইছে ধ্বংস হোক আবুল আহাবের দুই হাত। এটা কি দোয়া না বদদোয়া? কথা কর না কা? কারণ আমরা নামাজের মধ্যে দাঁড়াইয়া তাব্বাত ইয়াদা পড়িনি। কথা কর না কা? তাহলে তাব্বাত ইয়াদার মধ্যে আমরা আবুল আহাবের বদদোয়া দেই, কথা কন ঠিক কিনা? কিও ঠিক নিও তো? খালি আমি কইলে দোষ, আপনি যে নামাজও খারুইও কন, আমি কইলে দোষ। নকশবন্দি খালি গাইল দেয়, নকশবন্দি উমুকের এই কয় সেই কয়, আমি কইলে দোষ হয়? আচ্ছা আমি দোষী জান মান্না নিছি, আমি তো বালা না বালা লইয়া থাকতো, আমি তো বালা না বালা লইয়া থাকতো। কিন্তু আমার প্রশ্ন হইলো বাজান নামাজের মধ্যে খারাইয়া আপনি কাবুল হাবরে বহেন, নামাজ হইল আল্লাহ ফরজ ইবাদত, নামাজের থেকে শ্রেষ্ঠ কোনো ইবাদত নাই। নামাজের মধ্যে এই শ্রেষ্ঠ ইবাদত দাঁড়াইয়া তাব্বাত ইয়াদা সূরা পড়লে কি সওয়াব হয় না গুনাহ হয়? সওয়াব হয়। তাইলে বোঝা গেল নবীর দুশ্মনেরে নামাজে দাঁড়াইয়া নামাজের ভিতরেও যদি নবীর দুশ্মনেরে বহন যায় কোরআনের ভাষায়, তাইলে ইবাদত হয় সওয়াব দেয় কে? আল্লাহ। এক কথায় বোঝা গেল নবীর দুশ্মনের বিরুদ্ধে কথা কইলে খুশি হয় কে? আল্লাহ। তাইলে আমরা নামাজের ভিতরে নবীর দুশ্মনের বিরুদ্ধে কই? আমার এখন আমি গালি দেই রমজান মাসে তারাবি পড়ায় হাবের সবেরা সূরা কলমের ১৩ নম্বর আয়াত কি বাদ দিয়ে লয়? সূরা কলমের ১৩ নম্বর আয়াতে আল্লাহ কইছে উতুল্লিম বাদা যালিকা জানিম, এ তো সামনে রমজান মাস আসতেছে, আপনার মসজিদে হাফেজ সাহেব রাখবেন খতমে তারাবির জন্য, আপনার হাফেজ সাহেব নামাজও ২৯ পারাত যাইয়া উতুল্লিম বাদা যালিকা জানিম কইব, এটার অর্থ কি জানেন নি? উতুল্লিম বাদা যালিকা জানিম এর অর্থ হইল যারা নবীর সাথে দুশ্মনী করে তাদের কারো জন্মের ঠিক নাই। এই আয়াতের অর্থ হই দেয়। এখন তাহলে আমনের তারাবির হাবের সাহেব নামাজও দাঁড়াইয়া কি কয়? ও তুল্লিম বা দাদা লিকা জানি, বাংলা অর্থ হইলো যারা নবীর দুশ্মনী করে তারা জন্মের ঠিক নাই। এটা কি বালা কথা না গালি? বালা কথা না গালি? তাহলে এই নামাজের ভিতরে এটা কইলে কি সব হইব না গুণ হইব? কি হইব? সব হইব না গুণ হইব? খুশি হইব কে? কে খুশি হইব? যে নবীর দুশ্মন তার বিরোধিতা করাটাই ইবাদত, যে নবীর প্রেমিক তার পক্ষে জীবন দিয়ে দেওয়াটাই শাহাদাত, ঠিক কিনা বলে? এটা মাথায় রাখবেন।
আল্লাহ বুঝার তৌফিক দে। আমিন। জোরে কোন আমিন। আমিন। নবীর বিবিদের কথা বলতেছিলাম, আমাদের সংসার জীবন আছে না নাই? জোরে বলেন আছে না নাই? সংসার জীবনে আমাদের তো দেশে একটা ট্রেডিশন হয়ে গেছে, একজন বউই থাকবো, দুইজন হইলে একজন আরেকজনের চুল ছিড়া বাদাম দিব, আছে নি? আচ্ছা একজন করেন, একাধিক করেন না, সামলাইতে না পারলে দরকার নেই। বিবিরা মাঝে মধ্যে ঘরের ভিতরে বায়না করে, বায়না ধরে না, আমার শাড়ি লাগবো, শাড়ি না টাইম না দিলাম হেদুন গা, ওই তো না কে ওই যে হে ঘরের বাবির জামাই, আড়াই হাজার টাকা দিয়ে শাড়ি এনে দিছে, তোমার ঘরে বিয়া বিয়া জীবনে ফেলাম না, 1000 টাকা দামের শাড়ি, তুমি 600 টাকা দামের শাড়ি লিয়েছো, ফিরতাম না, ঈদ করতাম না, গেলাম গা বাবার বাড়ি, আছে নি অবস্থা? আমার দয়াল নবীজির হুজরা মোবারকে আম্মা জানেরা মিটিং করছে, আজকা নবীজি আইলে কমু হুজুর, আমরা না বানাইলে আল্লাহ তো কিচ্ছু বানাই তোমার, নবী গো আপনি একটু দোয়া করেন, আল্লাহ জানা আমাকে অন্তত রিজিকের অভাবটা পূরণ করে দেয়, খানা দানাতে না আমরা জানা আর কষ্ট না দেয়, ইয়া রাসূলুল্লাহ আমাকে বেশি কষ্ট হয়। এই সিদ্ধান্ত করে সবাই রেডি, রেডি হয়েই তাকায়া দেখে আমার নবী রহমাতুল্লিল আলামিন হুজরা মোবারকের বাহিরের থেকে সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকুম ইয়া আজওয়াজে মুতাহহারাত, চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ, নবীজির বিবি আমাদের আম্মা জানেরা সবাই নবীজির খেদমতে দাঁড়াইয়া গেলেন, আমার নবীজির সালামের জবাব দিয়া সবাই আবার কায়া সালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ওগো দয়াল নবীজি আপনার অপেক্ষা করছিলাম গো নবী, আমার নূর নবী রহমাতুল্লিল আলামিন বলেন আজওয়াজে মুতাহহারাতেরা গো ও উম্মুল মুমিনিনেরা, আপনারা সবাই যেহেতু এক জায়গায় নিশ্চয়ই কোনো না কোনো ঘটনা আছে, বলেন কি সমস্যা? বলেন নবী গো আজকে 4 দিন হলো আমাদের চুলায় আগুন জ্বলে না হুজুর, 4 দিন ধরে আমরা খাওয়ার মতো করে কিছু নাই গো নবী, ইয়া রাসূলুল্লাহ আপনারে আল্লাহ যদি না বানাইতো আল্লাহ কিচ্ছু বানাইতো না, খাবার রিজিক এমনকি আমাদেরকেও আমার আল্লাহ বানাইতো না, নবী গো ও রহমাতুল্লিল আলামিন আপনি যদি আল্লাহর কাছে একটু ফরিয়াদ করেন, আল্লাহ আমার পরিবারের রিজিকের অভাবটা একটু দূর করে দেন, হুজুর আপনি যদি বলেন আমার আল্লাহ আমাদের বিশ্বাস অবশ্যই আমাদের জন্য জান্নাতি রিজিক পাঠাবে, চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ, মুসলমান রে আপনাদের বিশ্বাস কি? আমার নবী যদি আল্লাহর কাছে রিজিক চায় আমার আল্লাহ জান্নাতি রিজিক পাঠাইতে পারে কি পারে না? পারে। জোরে বলেন পারে কি পারে না? মুসলমান রে ও মুসলমান, আম্মা জানেরা যখন আমার দয়াল নবীজির এই কথা বললেন, আমার নবী রহমাতুল্লিল আলামিন সঙ্গে সঙ্গে নূরানি চেহারা মোবারক ফ্যাকাশে করে ফেললেন, নবীজি কষ্ট পাইলেন, হায় হায় একজন না দুইজন না, কুরাইশ বংশের 5 জন, অন্যান্য বংশের আরো 4 জন, 9 জন বিবি একসাথে সিদ্ধান্ত নিয়ে সবাই মিল্লা যেহেতু কইতাছে, আমি নবী যেন আল্লাহর কাছে ফরিয়াদ করি, আল্লাহ যেন রিজিক বাড়াইয়া দেয়, তার মানে আল্লাহ যেইটুকু দিচ্ছে এইটুকুর উপর বিবিরা খুশি না, আল্লাহ যেইটুকু দিচ্ছে এইটুকু দিয়ে তাদের হয় না, শোকর আদায় করতে পারতেছে না, এইটুকু নিয়ে তারা ধৈর্য ধারণ করতে পারতেছে না, ধৈর্য ধারণ করে অবস্থান করতে পারতেছে না, আমার নূর নবীর চেহারা মোবারক ফ্যাকাশে হয়ে গেল, হায় হায় আমি আমার গোটা জিন্দগি আমার উম্মতের মায়ায় কাটাইয়া দিলাম, স্বর্ণের ওহুদের পাহাড় আমার আল্লাহ আমারে দিল, আমি উম্মতের জন্য দান কইরা দিলাম, আর আমার আমার বিবিরা 4 দিন মাত্র না খায়া থাকার কারণে আমি নবীরে কয় আল্লাহর কাছে কইতাম, মালিকও রিজিকের ব্যবস্থা করেন, রিজিকের ব্যবস্থা করেন, আমার নবীজির চেহারা মোবারক ফ্যাকাশে হয়ে গেলেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কয় নবী গো ও নবী যদি আমরা ভুল বলে থাকি দয়া করে ক্ষমা করবেন গো নবী, আমাদের উচিত ছিল আপনি কোন জায়গা থেকে আসছেন, কেন এতদিন কোথায় রইলেন, আপনার কি অবস্থা খোঁজ খবর নেওয়া, আমরা খোঁজ খবর না নিয়ে আপনারে আগে আগে আমাদের আরজিটা জানাইয়া দিছি, হুজুর দয়া করে ক্ষমা করে দেন, আমার নবী রহমাতুল্লিল আলামিন চেহারা মোবারক কিছুটা হা মুস্কি হাসি রূপ কইরা কয় আয়েশা রে ও আয়েশা ও আয়েশা, আমার উম্মতের জন্য আমি নবীর 7 দিন ধরে পাহাড়ের গুহায় কাঁদছিলাম, আমার আল্লাহ খুশি হইয়া ওহুদের পাহাড়টা আমার জন্য স্বর্ণের বানায় দিব ওয়াদা দিছে, আমি নবী ওই স্বর্ণের পাহাড়টা আমার উম্মতের জন্য দান কইরা দিয়া আইছি, চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ,
আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন এই কথা শুনলেন, তিনি এবার আরেকটু সুযোগ পাইছে, কয় নবী গো এত বড় পাহাড়টা আল্লাহ স্বর্ণের বানায়া দিব, কইছে পুরাটা উম্মতের জন্য দিয়া দিছেন, কোনো আপত্তি নাই, যদি একটা পাথর রক্ষা দিতেন। সুবহানাল্লাহ, একটা পাথর, খালি একটা পাথর রেখে দিলি তো সার্থ হুজুর, আমরা ডারে ভাঙ্গা ভাঙ্গা বেচতাম, আর আমরা একটু তিন বেলা ঠিক মতন খাইতাম, আল্লাহর ইবাদত করতাম। নবী আমার রহমাতুল্লিল আলামিনের চেহারা মোবারক আবার ফেকাশে হয়ে গেল, আমার আল্লাহ সহ্য করতে পারে নাই, আল্লাহর সাথে সাথে ওহি নাযিল করছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহান নাবিয়্যু, ও সব থেকে সম্মানিত নবী, কুল লি আজওয়াজিকা, আপনি আপনার বিবিদের জন্য বলে দেন, আপনার বিবিদের মধ্যে কেউ যদি ইন কুনতুন্না তুরিদিনাল হায়াতাদ দুনিয়া ওয়া জিনাতাহা, এই দুনিয়ার সুখ শান্তি আরাম আয়েশ ভোগ বিলাস আপনার বিবিদের মধ্যে কেউ যদি আপনার কাছে জোর কইরা চায়, তার আর যদি এটা দরকার হয় তাগরে বইলা দেন, ফাতালাইনা উমাতিয়াকুন্না, আপনি তাগরে বলে দেন আপনি তাদের যা চাইব তা তাদেরকে দিয়া দিবেন, জোরে বলেন আল্লাহু আকবার। নবী আমার রহমাতুল্লিল আলামিন কুরআনুল কারীমের আয়াত আম্মা জানদের সামনে তেলাওয়াত করলেন, তারা আরবি ভাষায় কথা বলতেন, এই আয়াত নাজিল হলে আম্মা জানদের সামনে নবী যখন তেলাওয়াত করলেন, আম্মা জানেরা ভয়ে থরথর করে কাঁপতে লাগলো, নবী কয় বিবিরা গো দুনিয়ার সুখ শান্তি কার কতটুকু লাগবো, কোন কোন সম্পদ লাগবো, হীরা জহরত মণিমুক্তা সম্পদ কার কি লাগবো, দয়া কইরা আপনারা আমারা আপনারা আমাকে জানান, নিজেদের সিদ্ধান্ত নিজেরা এখনই নিতে হবে, ব্যাপারটা এমন না আপনারা যে যান নিজেদের মতো নিজের বাপের বাড়ির যান, যায় নিজের বাবার সাথে মায়ের সাথে বুদ্ধি করেন পরামর্শ করেন, তারা যেই পরিমাণ কইব এই পরিমাণে যা চাইবা, আমার আল্লাহ কইছে ফাতালাইনা উমাতিয়াকুন্না, আমি নবীজির পক্ষ থেকে আমার আল্লাহ তোমাদের চাহিদা পূরণ করে দিবে, কিন্তু শর্ত হলো ওয়া উসারিহকুন্না সারাহান জামিলা, আর সম্মানের সহিত তোমাদেরকে আমি নবীর ঘর থেকে আমার আল্লাহর হুকুমে আমি নবী বাহির করে দিব, চিৎকার দিয়া কন সুবহানাল্লাহ। বিবিরা জোরপূর্বক আমাদের ঘরে অনেক দাবি করে কি করে না, করে না, এমনও কিছু বেয়াক্কল বউ আছে স্বামীর সামর্থ্য নাই, হেডার লাগে জিদ ধরে বয়ে থাকে, আসেনি বাজার আসে দিও, আমার মা বোনেরা গো, ও গৌসিয়ার মা বোনেরা, পর্দার আড়াল থেকে যারা শুনছেন, এই ইন্টারনেটের মাধ্যমে আমাদের বয়ানটা যারা শুনছেন, সবাই রে বলি গো মা, দুই হাত জোর কইরা কই, স্বামী যেইটুকু ব্যবস্থা করতে পারে তার উপর খুশি থাকেন, স্বামীর উপরও প্রেশার দিয়েন না, কেন না কোন স্বামী ইচ্ছা কইরা পরিবারের জন্য খারাপ খাবার খারাপ কাপড়ের ব্যবস্থা করে না, ঠিক কিনা বলে, নিজে না খাইয়া হলেও পরিবারের জন্য ভালো খাবারের ব্যবস্থা করার চেষ্টা করে স্বামী, নিজে ভালো কাপড় পরে না, ঈদের সময় নিজের জন্য কাপড় কিনে না, কিন্তু পরিবারের একটা সদস্যেরও কাপড় দেওয়া বাদ রাখে না, কথা কন ঠিক কিনা মুসলমানের, ও আমার মা বোনের আগু যারা শুনছেন, আম্মা জানের আগু স্বামীদের প্রতি কৃতজ্ঞ হয়ে, ও আম্মা জান স্বামীদের প্রতি কৃতজ্ঞ হয়ে, আল্লাহ রসুলের বিবি যারা উম্মুল মুমিনিন, যাদের সাথে কারো মর্যাদা তুলনা করা যাবে, যাইব নবীর বিবিরা কি আমাদের বিবিদের মতো, নাউজুবিল্লাহ, এই কোরআন শরীফ আয়াত আইতাছে, অনেকে কয় নবী বলে আমাকে মত, আরে বেকল নবী না, শুধু নবীর বিবিরাও আমাদের মতো, স্বয়ং আল্লাহ নিজে কোরআন শরীফও কইছে, কোরআন শরীফও কইছে, কোরআন শরীফও কইছে, আল্লাহ কয় এই সূরা আল আহজাবের 32 নম্বর আয়াত, আল্লাহ কয় ইয়া নিসা আন-নবী, ও নবীর স্ত্রীরা, ও নবীর বিবিরা গো, লাস্তুন্না কা আহাদিম মিনান নিসাই,
মনে রাখিও পৃথিবীর অন্য কোন নারীদের মত তোমরা না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, লাস্তুন্না, কখনোই তোমরা অন্য কোন নারীদের মত না। নবীর বিবিদেরকে পৃথিবীর শুরু থেকে কেয়ামত পর্যন্ত যত নারী আসবে সমস্ত নারীদের থেকে নবীজির বিবি আমাদের আম্মাজানদের মর্যাদাকে সম্মানই করেছেন কে? আল্লাহ। কে করছে? আল্লাহ। এই কথায় আসতেছি, একটু পরে আসি, যেহেতু কথাটা চলে আসলে জন্য দলিলটা দিয়ে দিলাম। ওই আমার গাউসিয়ার মা বোনের আগো, স্বামী আপনারে যেটুকু এনে দেয় শুকর আদায় কইরেন, যদি কম হয় ধৈর্য ধারণ কইরেন। আম্মা গো, ও আমার আম্মা যান বন দিয়া শোনেন, এরার কি সে গো? এ কই যায় এরা? আগে যে কইছিলাম বেলে যার যাইতে গা মন সেগো সাইডে গিয়া বন, আশ্চর্যের ব্যাপার। ওখানে হেন সিনেমার নাটক হইতো, সামনে গিয়ে বলিল আমরা একটু দয়া করে মাঝে মাঝে ফাঁকা দিতে বন্ধ করে দিচ্ছে, শয়তানে গুতাইয়া হয়ে করে বার করে দিচ্ছে, একটু আগে আনছি, একটু সামনে আগে ফাঁকা দিতে বন্ধ করে দেবো। বাজার আমি কোরআন শরীফ থেকে গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো আমাদের বাস্তব জীবনের উপরে, এগুলো দরকার, দরকার কিছু বিষয়ে কথা বলবো। আমার ভাই এই কোনাটা দিয়া ফাঁকাটা একটু একটু আসেন না ভাই, এখন তো গরম এসে পড়ছে, শীত নাই, এত কষ্ট নাই, যে জায়গা গরম হচ্ছে হুজুর লড়তে পারতাম না, একটু আগায় আসেন, হ্যাঁ ফাঁকাটি বন্ধ করে দেব। কষি বলে মুরব্বীরা সারা কেউ জানে না উঠে, অন্ত এই মুরব্বীরই সব বয়ে রয়েছে, পুরো হান্ডি সব উঠা শুরু করছে। আরে সবাই মহব্বতে দুরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি জোরে জোরে, আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা মাওলানা, তৌফিক দিও গো আল্লাহ, আমল করিতে দিও সুন্নত নবী মুস্তফার, আল্লাহুম্মা সাল্লি মুকাররম। আমার নবী রহমাতুল্লিল আলামিন হুজরা মোবারকে আসলে আম্মা জানরা যখন আমার নবীজির কাছে নিজেদের সমস্যাগুলি বললেন, খাবার দাবারের জন্য কষ্ট হয় আমার নবীর দরবারে যখন পেশ করলেন, আমার নবী রহমাতুল্লিল আলামিন মনে কষ্ট পাইলেন এই ভেবে, হায় হায় দুজাহানের বাদশা রহমাতুল্লিল আলামিনের বিবি হইছে কিন্তু এখনো পরিপূর্ণ ধৈর্য ধরতে শিখল না, এই জন্য আমার নূর নবী রহমাতুল্লিল আলামিনের চেহারা মোবারক ফ্যাকাশে হয়ে গেল। আল্লাহ কয়, ইয়া আইয়ুহান নবী, ও সমস্ত নবীদের নবী, ও কুল্লি আজওয়াজিকা, আপনি আপনার বিবিদেরকে বলে দেন, তারা যারা দুনিয়ার সুখ শান্তি ভোগ বিলাস সন্তান আশা চায় তাদেরকে বলেন তারা যেন আপনারে বলে, আমি আল্লাহ আপনার পক্ষ থেকে তাদের মনের চাহিদাগুলো সব পূরণ করে দিব, কিন্তু আপনি বলেন যে যা চাইবা তা তোমা ঘরে দিয়া দিব, দিয়া তোমা ঘরে তোমার মতন সম্মানের সহিত বিদায় করে দিব। ও মুসলমান, আমার নবী রহমাতুল্লিল আলামিন যখন আয়াতে কারিমা পড়লেন,
আম্মাজানেরা নয় জন আম্মাজান সবার শরীরে থর থর করে কাঁপন শুরু হয়ে গেছে, দাঁড়াইতে পারতাছে না। হায় হায়, এমন কষ্ট আল্লাহর রসুলকে দিব কোনোদিন স্বপ্নেও তো ভাবি নাই। নবীজিকে কষ্ট দেওয়ার নিয়তে তো আমরা কথা বলি নাই, কিন্তু আল্লাহ নবীর চেহারা মোবারক ফিকাশে হওয়ার কারণে আল্লাহ তো আমার গোপরে নারাজ হয়ে গেছে। হায় হায়, আল্লাহ আয়াত নাজিল করে দিছে, আমরা যা চাই তা দিয়ে দিব, আমরা যদি যা চাই তা যদি আমার নবী দিয়ে দেয়, পাওয়ার সাথে সাথে নবীর ঘর ছেড়ে দিতে হবে, বাপের বাড়ির চলে যাইতে হইব। সবার শরীরে কাঁপন ধরে গেছে, নবী কয় কাঁপা কাঁপির কিছু নাই, চিন্তার কিছু নাই, এখনই বলতে হবে, ব্যাপারটা এমন না, বাড়িতে যাবি, সবাই বাড়িতে যাইবা, বাড়িতে যাইয়া তোমাদের মা তোমাদের বাবার সঙ্গে পরামর্শ করবা, তোমার মায় যা সম্পদ দাবি করে তোমার বাবা যা সম্পদ দাবি করে আমার কাছে আইসা বলবা, আমি আল্লাহর কাছে বলবো, আল্লাহ তোমাদের জন্য ব্যবস্থা করে দিবে। এইবার তোমরা বলো, দুনিয়ার সম্পদ ভোগবিলাস রং তামাশা চাও নাকি আল্লাহ রসুল চাও? আমাদেরকে জানাও 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 জানাও। নয় জন বিবি আমাদের আম্মা যান, নয় জন একসাথে আমার নূর নবীর আপনারে কষ্ট দেওয়ার জন্য বলি নাই, আজকাল থেকে মৌত পর্যন্ত যদি কোনোদিন এক ফোঁটা পানিও না জুটে, কোনোদিন কমুনা খানার ব্যবস্থা করার কষ্ট হয় বলবো না বলবো না। আজকে থেকে উম্মতের মায়ায় আপনি যেমন সবকিছু ত্যাগ দিছেন, আমাদেরও যত কষ্ট আসবে সমস্ত কষ্টগুলো আপনার উম্মতের নাজাতের জন্য আল্লাহর দরবারে কুরবানি কইরা ধৈর্য ধইরা কষ্ট সহ্য কইরা নিমু। জোরে কন সুবহানাল্লাহ। এখান থেকে একটা মাসালা জারি হইছে, মাসালা কি আচ্ছা কইছিলাম বলে কেউ উঠতেন না, নাইবেন না, এটা ফাঁকা হয়ে গেছে কিটা? হ্যাঁ হাতিয়ে দিছে বলে আমার এটা লুহেয়া দেওয়ানের কি আছে? মাশাল্লাহ মাশাল্লাহ, এটা কি আমার নি হাত মাহফিলের? ও সুবহানাল্লাহ, মারহাবা কর, মারহাবা, জোরে কর মারহাবা। ওয়াজ কি বেশি ভালো হইতাছে না বেশি উচিত কথা হইতাছে? এ মাশাল্লাহ, হাদিয়া দিছে আমারে, আলহামদুলিল্লাহ। আল্লাহ মুরব্বীর হাদিয়া কবুল করুক, আমিন। আল্লাহ মুরব্বীর বরকত দেক, আমিন। মনের আশা পূরণ করুক, আমিন। এন কি সুন্দর করে ওয়াজ করলে হাদিয়া দেয়, তাহলে আরো সুন্দর করে আরো ওয়াজ করবো, আগে করবেন না। টিহা থাকলে খুব ভালো লাগে, টিহা ভালো লাগে না এমন মানুষ পৃথিবীতে নাই, পাগলে উঠে আসেনি, ঠিক কিনা বলে? আল্লাহ আল্লাহ, মুসলমানের আম্মা জানেরা নয় জন আমার নূর নবীর কদম মোবারককে ধইরা মাফ চাইল, খেয়াল করে সব নবীর কদম ধরে রাখছে, কেউ নবীর কদম ছাড়ে না, পাও ধর আমগদের সাথে বেড়ি করে, জামাইর লগে অন্যায় করলে বেড়ির বাপে আইয়ে সাসার আইয়ে মায় আইয়ে দাদি আইয়ে সবাইরে লইয়া আয়া, এ বেড়িরে যদি ছটকানা দিয়া জামাইর ফাও হালায় মাফসা, আছে না এরকম সভ্য ভদ্র সমাজ আছে না? অনেক মেয়েদের মা বাবা অনেক ভালো হয়, মেয়েরা অন্যায় করলে আয়সা শাসন কইরা স্বামীর কাছে মাপ চাওয়াইয়া দিয়া যায়, এরা হইল প্রকৃত খানদানি মানুষ, ঠিক কিনা বলে? আর অনেক মা বাবা আছে এমন, মাইয়া অপরাধ করছে তাতে কি হয়েছে, মাইয়ারা ধমক দিল কা গেছে কা থানা, আসেনি এডি করেন না, এডি করেন না, এরপরে বেড়ে যদি শটকানা দিয়ে জামাইর ফাও হালায় ফাও ধরে ধরে না লরে লরে না, আসেনি ফয়ের হইল লগে লগে উঠতে যায়। অথচ স্বামীর সাথে কেউ যদি অন্যায় করে, স্বামীর মনে কেউ যদি কষ্ট দেয়, এই কষ্ট কেমনে মাফ নিব সেই বিধান ইসলামে আমার আল্লাহ জারি করে দিল। নয় জন আম্মা জান আমাদের, নয় জন আম্মা জানেরা একসঙ্গে আমার নবীজির কদম মোবারকে ধরলেন, কদম মোবারকে ধইরা কইয়া রাসূলুল্লাহ অন্যায় করছি মাফ কইরা দেন, আর জীবনে কোনোদিন এমন অন্যায় করব না গো নবী। আমার নবীজি দুই চক্ষু মোবারকের পানি মোবারক ছাড়ে, কিন্তু নবী কিছু কয় না কয় না কয় না, আম্মা জানেরাও নবীজির কদম মোবারককে ধরে রাখছে, কদম মোবারক ছাড়ে না। নয় জন আম্মা জান সবাই একসাথে কাঁদতেছে,
এদিকে আমার নূর নবীজি চক্ষু মোবারকের পানি মোবারক ছাড়তেছে, আম্মা জানরা কান্দে হায় হায় কি ভুল করলাম কি ভুল করলাম কি ভুল করলাম, আর আমার নবী কান্দে হায় হায় আমার উম্মতের জন্য স্বর্ণের পাহাড় দান করছি, আর আমার বিবিরা কয় সেখান থেকে তাগরে বেলে ভাগ দিতাম, আমার উম্মতের জন্য যেটা দিছি সেখান থেকে আমার বিবির জন্য বেলে আনতাম, উম্মতের জন্য আমি নবীর জীবনটা কান্দতে কান্দতে কাটায় দিলাম, আর আমার বিবিরা কেন বুঝলো না আমার নবীজি এই আক্ষেপে এই চিন্তায় দুই চক্ষু মোবারকের পানি মোবারক জর 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 করে ছাড়তে লাগলেন। আম্মা জানেনা কান্দে আমার নবী রহমাতুল্লিল আলামিনও কান্দে, মুসলমান রে এইখান থেকে একটা মাসআলা জারি হয়ে গেছে, যদি পৃথিবীর মধ্যে কোনো স্বামী, এই মাসআলাটা মনে রাখবেন, যদি পৃথিবীর মধ্যে কোনো স্বামী তার বিবির উপর রাগ কইরা, বিবিরে যদি কয় বিবি বল তুই কি চাস আমি তোরে দিয়া দিমু, খেয়াল করেন, যদি কোনো স্বামী তার বিবির উপর রাগ হইয়া মনে কষ্ট পায়া যদি বলে বিবিরে তুই কি চাস বল আমি তোরে দিয়া দিমু যা চাইবি তা দিমু, এই কথা বলার পর কোনো বিবি যদি নিজের ইচ্ছা মতো স্বামীর কাছে কোনো কিছু চায়, ইসলামী শরীয়তের বিধান হইল স্বামী তারে তালাক দেওয়ান লাগত না, নিজের ইচ্ছা মতো জিনিস চাওয়ার সাথে সাথে সে তালাকে বাইন হইয়া যাইব, কেননা আল্লাহ নবীরে কয় ও নবী ও নবী আপনার বিবি ঘরে কনকে কি চায় বলতো, যদি বইলা দেয় যদি ছায়া বয় ফাতা আলাইনা উমাতে কুননা যা চাইব তা দিমু ওয়া উসাররিহ কুননা সারহান জামিলা, এবং তা করে সম্মানের সহিত আপনার বাড়ির থেকে বিদায় করে দিমু। তার মানে কোরআনুল কারিমে সূরা আল আহজাবের 28 নম্বর আয়াতে কারিমা দিয়া বুঝা গেল রে বাবা, বিবিরা স্বামীদের কাছ থেকে যা পাইব তাতে শুকরিয়া আদায় করব, করলে তাদেরকে বরকত দিব আমার আল্লাহ, আর স্বামী যা দিতে পারে যদি তার উপর শুকরিয়া দেয় না কইরা, স্বামীর উপর যদি জোর দেয় প্রেসার দেয় জোর কইরা কোনো কিছু যদি আদায় করতে চায়, কোন স্বামী যদি তার বিবির উপর নারাজ হইয়া যায়, স্বামী যদি কয় বিবিরে ও বিবি বহুত জ্বালাইছ তার কষ্ট সইতে পারি না, কতর কি লাগবো যা চাইব তা যা চাইবি তা দিয়া দিবি, বিবি যদি রাগ কইরা হোক খুশি হইয়া হোক মাথা গরম হোক আর ঠান্ডা হোক, বিবি যদি খাড়ার উপরে কইয়া লায় 10 লাখ টাকা দেন চইলা যামু কিংবা 20 লাখ টাকা দেন চইলা যামু কিংবা আমার বাপের বাড়ির সম্পদ দেন চইলা যামু, আমার বাপের বাড়িতে সোফা সেট আলমারি টালমারি দিছে এগুলি দেন চইলা যামু, অর্থাৎ বিবি রাগ কইরাও যদি এমন কোনো কথা স্বামীর সামনে উচ্চারণ করে স্বামী আর তারে তালাক দেওয়ান লাগতো না, 3 নম্বর তালাকের পর তালাকে বাইন হইয়া যাইব একেবারে চিরতরে স্বামীর সঙ্গে সম্পর্ক শেষ হইয়া যাইব, জোরে কর না আউযুবিল্লাহ। ওই আমার গাউসিয়ার মা বনে রাখো, ওই আমার মুসলমান মা বোনেরা খবরদার খবরদার খবরদার, স্বামীর গুরুত্ব বুঝবেন। আমার নবী বলেন আল্লাহর ইবাদতের পর যদি কাউকে সেজদা দেওয়ার বিধান থাকতো প্রত্যেকটা বিবিরে আমি নবী নির্দেশ দিতাম তারা যেন তাদের স্বামীরে প্রতিদিন সেজদা দেয়। স্বামীর গুরুত্ব ইসলামে কম না বেশি? কম না বেশি? আম্মা গো ওই আমার মা, আপনার কদমের নিচে আপনার সন্তানের জান্নাত, কিন্তু আপনার স্বামীর কদমের নিচে আপনার জান্নাত, অবহেলা কইরেন না, এত দামি জিনিস হারায়েন না, নইলে বিপদের কোনো সীমা থাকবে না, কথা বলেন ঠিক কিনা? নবীর বিবিরা কোথায়? নবীজির নবীজির কদম মোবারকে, সুন্দর করে বলতে হইব বাবা, আমার নবীজির মাশাআল্লাহ বলেন না, নবীজির কদম মোবারকে, হাসে না কান্দে, হাসে না কান্দে, দেহানের লাগিয়া নাকি আক্ষেপে, অনুশোচনা করে আক্ষেপে কান্দতেছে, হায় হায় কি ভুল করলো, নবী আমার রহমাতুল্লিল আলামিন কান্দে, আম্মা জানেরাও কান্দে। এখানে আরেকটা মাসআলা জারি হয়ে গেছে, যদি আপনার বিবি আপনার কাছ থেকে জোর করে কোনো কিছু দাবি করে যা চাইব তা দিবেন, তারপরে আবার আল্লাহ কয় ওয়া উসাররিহ কুননা সারহান জামিলা, নবী গো বলেন আমি তোমাদেরকে সম্মানের সঙ্গে বিদায় করে দিব, সম্মানের সাথে, এখন সম্মানের সাথে বউরে যদি বিদায় করতে হয় দেন মোহরের টাকা দেওয়ান লাগবনি,
লাগতো না? তিন মাস তেরো দিনের ইদ্দতের খরচ দেওয়া লাগবো নি, নাকি কইবেন বলে যা চাইছো তা তো দিছি ওই, আবার কি দেন মোহর? খবরদার দিয়া দিবেন মুসলমান রে, নবীদের বিবি আমাদের আম্মা জানেরা, আমার দয়াল নবীর কদম মোবারক যখন থইরা পালাইছে কান্তাছে আল্লাহর বড় দয়া হইছে। আল্লাহ কয়, এবার আল্লাহ আয়াত নাযিল করে সূরা আল-আহজাবের ২৯ নম্বর আয়াত, আল্লাহ কয় ওয়া ইন কুনতুম তুরিদুনাল্লাহা ওয়া রাসূলাহু ওয়াদ-দারাল আখিরাতি ফা ইন্নাল্লাহা আ'আদ্দা লিল মুহসিনাতি মিনকুন্না আজরান আযীমা। চিৎকার দিয়া কান সুবহানাল্লাহ, নবী আমার কান্দতেছেন কিচ্ছু বলেন না, আম্মা জানারা কান্দে আর কয় নবী গো, ও নবী দুনিয়া চাই না, দুনিয়ার সম্পদ চাই না, আরাম চাই না, আয়েস চাই না, আমরা আল্লাহকে চাই, আল্লাহর হাবিব আপনি নবীকে চাই, নবী গো আমরা আখেরাতে আল্লাহর নাজাত চাই, ইয়া রাসূলুল্লাহ দুনিয়ার সম্পদ আমাদের দরকার নাই, দয়া কইরে আমাদেরকে মাফ করে দেন গো নবী, মাফ করে দেন, মাফ করে দেন, মাফ করে দেন। আল্লাহ কয় ওয়া ইন, আর যদি কুনতুম না, তোমরা যদি তোমাদের মধ্যে থেকে তোমরা যদি দুনিয়ার সুখ শান্তি বাদ দিয়া তোমরা যদি চাও তুরিদুনাল্লাহ, যদি আল্লাহরে তোমরা চাও, ওয়া রাসূলাহু যদি তোমরা আমার রসুলেরে চাও, ওয়াদ-দারাল আখিরাতি যদি তোমরা আখিরাতের নাজাতের নাজাতের দরজা যদি তোমরা পেতে চাও, তিনটা জিনিস, যদি আমি আল্লাহকে চাও, যদি আমার রসুলকে চাও, যদি আখেরাতে নাজাতের দরজা তোমরা পাইতে চাও। আল্লাহ কয় শোনো, ফাইন্নাল্লাহ আদানিল মুহসিনাত, যদি এই তিন জিনিস তোমরা চাও, দুনিয়ার সুখ শান্তি আরামায়েশ যদি বাদ দাও, আমি আল্লাহ তোমাদেরকে আমার মুহসিনা মুমিনা নারী হিসেবে কবুল করবো। জোরে কন সুবহানাল্লাহ। পর্দার আড়ালের মা বোনেরা গো, ওই আমার মা বোনেরা, স্বামী যা এনে দিবে তাতে খুশি থাকবেন, ধৈর্য ধরবেন, আর আল্লাহ শুকর আদায় করবেন, নবীজির সুন্নাত মোতাবেক জীবন যাপন করবেন। নবীজির সুন্নাতের জীবন যাপন মুসলমানের সমাজে এখন নাই। বিয়ে করব, আগের দিন গায়ে হলুদের নামে বেয়াদবিমূলক নাচ গান ফালাফালি লাফালাফি, এই এই গাউসিয়া আছে না? এগুলো গাউসিয়া আছে, এগুলো বিয়া হয়, হিন্দু বাড়ি তো অত নাচানাচি ফালাফালি আর অসামাজিক কাজ হয় না, মুসলমানের বিয়ের বৃত্তে যাব ঠিক নিও? ডিজে গান ছাড়া জমে না, ডিজে গান ছাড়া জমে না। আগে তো ফলাফেলে নাচতো, যেটারে বউ গায়ে হলুদ দেয় হিরা বইয়া থাকতো, ওখানে একটু আপডেট হয়েছে, আরো উন্নত হয়েছে, যে ফুলা ফাইনের লগে যে তাইয়ের যে গায়ে হলুদ দিতেছে তাইয়ে সুদ্ধান আছে, এমন রিপোর্ট আমাদের কাছে আসে, এটা কি হাসা? এটা কি সত্যি? দেখছেন নি মাইয়ার বাপেরে কই, আপনার মাইয়া যদি গায়ে হলুদ লাফালাফি করে তাহলে বুঝবেন, আরো দশ বছর আগে মাইয়াটা বিয়ে দন দরকার ছিল, যেটার বিয়ে হইব সেটার সেটার সরমে না থাকবো, এটা লাফাই কিন্তু। মুসলমানের বিয়ে গায়ে হলুদের নামে কি যে হয়! বিয়ার দিনও বিয়া দেয় কবে? শুক্রবার জুমার দিন, কোন সময়? জুমার নামাজের পরে বরযাত্রী রওনা দিছে, একটারও জুমার নামাজ নাই, ঠিক কিনা বলেন? মুসলমান তুমি বিয়া করাইতে যাও, হ্যাঁ তুমি জুমার দিন জুমার নামাজ বাদ দিয়া তুমি ঝুলা বইরা খাইতে তুমি বিয়া করতে যাও, তোমার ফুলারে তুমি বিয়া করাইবা, এই মাইয়া বিয়া করাই আনবা, তোমার মতো শ্বশুর রে এই মাইয়া বাদ দিব কেমনে, তোমার মতো শাশুড়ি রে এই মাইয়া বাদ দিব কেমনে? আরে আল্লাহর রসুলের সুন্নত হইলো বিয়া, জুমার নামাজ হইলো আল্লাহর ফরজ, কথা কোন ঠিক কিনা? আপনি ফরজ বাদ দিয়া সুন্নত লইয়া ভালাভালি শুরু করছেন, আর আপনি বেড়ি একটা বিয়া করাই লইছেন ডিস্কো দেখিয়া, আপনি শ্বশুরও ব্যর্থমি যাচ্ছেন, আপনি শাশুড়িও ব্যর্থমি যাচ্ছেন, ঠিক কিনা বলেন? কেন আপনার ছেলের একটা ধার্মিক মেয়ে বিয়ে করাইলেন না, একটা ধার্মিক মেয়ে কেন বিয়ে করান না? আপনি মুসলমান, আপনার বাড়িতে কিসের গায়ে হলুদ, কিসের গায়ে হলুদ করেন আপনারা?
মুসলমানের বিয়ে হবে, সম্পূর্ণ ইসলামী আচরণে কইরা দেখেন শান্তি পাইবেন, টাকাও খরচ কম হইব, গন্ডগোল কম হইব, শান্তি মতন ইসলামী নিয়ম রহমত মতন হইব, ঠিক কিনা? ইসলামী নিয়ম কানুন সব শেষ, আমরা নামে শুধু মুসলমান। মেয়েটারে ছেলেটার আমি গায়ে হলুদ দিলেন রাতে দুইটা পর্যন্ত, দিয়া হার ভরে গায়ে হলুদের ভরে মায়েরা ফোলাটা যে ঘরে গেল, এগো যে কালকা নতুন একটা জীবন শুরু হইব, এটি কি ফজর নামাজ পড়তে পারে? পারে কবেন হুজুর, সেদিন না পড়লে কি হয়েছে? সারা বছর তো বড় হই না, এটাও একটা কথা, এটাও একটা রাগ করতেছেন আমার কথায়? আমি উচিত কথা বাপের ও সারি না, এটা আমার অভ্যাস। হয়তো অনেকে মনে মনে করবেন হুজুর আজকে দিকে উড়ে বহান না, কোরআন শরীফের আয়াত অনুযায়ী কথা যেগুলো আসবে এগুলোই বলবো, এর মধ্যে কেউ যদি দোলাইয়ে ফরে যায় খাইয়ে লাইব, ঠিক আছে না বাবা? আপনি মুসলিম, নারায় তাকবীর আল্লাহু আকবার, এদিকে নারায় রিসালাত ইয়া রাসূলুল্লাহ, পিছাব কিবলার আগমন পিছাব কিবলার আগমন, এই মাহফিলের পক্ষ থেকে মুর্শিদ কিবলার আগমন, মুর্শিদ কিবলার আগমন, এই মাহফিলের পক্ষ থেকে আল্লাহ কবুল করেন। আর ধরে কর, আর ধরে কর না, আমিন। বাজার আমার বর্ষ শেষ।